নমস্কার ও সালাম বন্ধুরা, ট্রাভেল নিউজ বিডি ইউটিউব চ্যানেলের আর এক নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম আর এক নতুন আপডেট নিয়ে। বেনাপোল স্থলবন্দর, গোজারাঙ্গা স্থলবন্দর এবং আগরতলা স্থলবন্দর সহ বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশের বাংলাদেশের সকল স্থলবন্দরের সর্বশেষ আপডেট নিউজ এবং মানি এক্সচেঞ্জ রেট আপডেটের সকল তথ্য নিয়ে। তাই আশা করছি আর দেরি না করে আজকের ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন, এ সকল বিষয়ে সব তথ্যগুলো সবার আগে হাতে পাওয়ার জন্য। এছাড়া বন্ধুরা, আমাদের চ্যানেলে যে সকল নতুন ভিউয়ার্স আছেন আপনাদের সকল উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন সব আপডেট নিউজগুলো সবার আগে হাতে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলে আসলাম আজকে আমাদের মূল পর্বে। সর্বপ্রথম বলতে চাই বন্ধুরা বেনাপোল স্থলবন্দর সম্পর্কে। বেনাপোল স্থলবন্দরের সার্বিক পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তুলনামূলক ইতিপূর্বে ভিডিওতে যেটা বলেছি যে একদম ফার্স্ট আওয়ারে তুলনামূলক কিছুটা ভিড় বেশি হচ্ছে, এছাড়া বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড়টা অনেকটাই কমে যাচ্ছে। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও ফার্স্ট আওয়ারে অনেকটাই ভিড় ছিল, কিন্তু সকাল 9টার পর থেকে ভিড়টা অনেকাংশে কমতে শুরু করেছে এবং সকল যাত্রীগণ নির্বিঘ্নে 2 থেকে আড়াই ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারছেন। তো বেলা বাড়ার সাথে সাথে গত 2-3 দিন আমরা একই পরিস্থিতি দেখতে পাচ্ছি যে 30 থেকে 35 মিনিটে কিন্তু পার হয়ে যাওয়া যাচ্ছে বেলা 12টার পর থেকে। একই চিত্র আমরা যদি বলি আগরতলাতেও সেম, আগরতলাতেও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যাচ্ছে না, খুব স্বাভাবিকভাবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, কোনো কোনো ক্ষেত্রে যদি তাদের কিছুটা ত্রুটি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা থেকে সর্বোচ্চ 1.5 ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করা যাচ্ছে। পাশাপাশি গোজাডাঙ্গা বর্ডারেও একই চিত্র, গোজাডাঙ্গা বর্ডারেও খুব বেশি ভিড় নেই, সেখানেও খুব স্বাভাবিকভাবে 30 থেকে 35 মিনিট সর্বোচ্চ 1 ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করা যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, আপনারা সবসময় প্রশ্ন করে থাকেন যে গেদে বর্ডারের সর্বশেষ নিউজ দাদা কী আছে, তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই গেদে বর্ডার সম্পর্কে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেক তথ্য জানতে পেরেছেন যে গেদে বর্ডারে সরাসরি অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার গিয়েছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন খুব দ্রুত এই বর্ডারটি বাংলাদেশি যাত্রীদের জন্য খুলে দেবেন। তাই আমরা আশা করছি খুব দ্রুতই হয়তো গেদে বর্ডার দিয়ে পুনরায় বাংলাদেশি যাত্রীগণ ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এবং সকল কার্যক্রমগুলো খুব অতি দ্রুত চালু হয়ে যাবে। তো আমরা এটা আশা রাখছি। এছাড়া বন্ধুরা, হিলি বর্ডার থেকেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। হিলি বর্ডারেও পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে, খুব অল্প সময়ের ভিতর সর্বোচ্চ 35 থেকে 40 মিনিট এবং কোনো কোনো ক্ষেত্রে 1 ঘন্টার ভিতর সকল কার্যক্রম শেষ করে কিন্তু ইন্ডিয়াতে প্রবেশ করা যাচ্ছে। তো তুলনামূলকভাবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশের সকল স্থলবন্দরগুলো তুলনামূলক অনেকটাই স্বাভাবিক রয়েছে এবং সর্বোচ্চ সকল কার্যক্রম শেষ করে ইন্ডিয়াতে প্রবেশ করতে 1 ঘন্টা থেকে সময় সাপেক্ষ অনুযায়ী 1.5 ঘন্টা সর্বোচ্চ সময় লাগছে ইন্ডিয়াতে প্রবেশ করতে। পাশাপাশি বন্ধুরা, আজকে সকাল থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দরে মানি এক্সচেঞ্জ রেট রয়েছে বাংলা টাকার বিপরীতে 75.10 থেকে 75.50 পর্যন্ত সর্বোচ্চ। গোজাডাঙ্গা বর্ডারও সেম, আগরতলা বর্ডারে কিছুটা বেশি পাওয়া যাচ্ছে, 76.10 থেকে সর্বোচ্চ 76.30 পর্যন্ত পাওয়া যাচ্ছে। হিলি বর্ডারও সেম, অ্যাভারেজে 76 পাওয়া যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, অন্যান্য বর্ডারগুলোতে পরিস্থিতি মোটামুটি একই রকম রয়েছে। এছাড়া বন্ধুরা, ডুয়েল কারেন্সি কার্ডের এগেনস্টে রেটটা কিন্তু ইন্ডিয়াতে অপরিবর্তিত রয়েছে, 72-73, কোনো কোনো কার্ডের ক্ষেত্রে সর্বোচ্চ 74 রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে। পাশাপাশি বন্ধুরা, ডলারের এক্সচেঞ্জ রেট কিন্তু আজকে সকাল থেকে 82.30 থেকে সর্বোচ্চ 82.50 রুপি পর্যন্ত পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল বেনাপোল সহ দেশের সকল স্থলবন্দর থেকে সর্বশেষ আপডেট নিউজ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের উপকারে এসেছে এবং এরকমভাবে বাংলাদেশের সকল স্থলবন্দরগুলোর সকল আপডেট নিউজগুলো সবার আগে আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তাই আশা করছি আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।